একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষ প্রস্তুত ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাতে জেলা পুলিশের পক্ষে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছিল কিন্তু নিরাপত্তা বেষ্টনী ভেঙে পুলিশের উপর হামলা করা হয় আর এই অভিযোগের তীর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাত ১২টায় এক মিনিটে প্রোটোকল অনুযায়ী প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুলের তোড়া শহীদ মিনারে অর্পণ করতে যান তখন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি নেসার আহমদ পুলিশের ব্যারিকেড সরাতে বলেন এক পর্যায়ে তিনি পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা করেন তখন পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে এসে হামলা করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ অভিযোগ অস্বীকার করে দোষ চাপালেন পুলিশের উপরই জানান পুলিশই প্রথম বিশৃঙ্খলা করেছে তবে বড় কোনো ঘটনা ঘটেনি এটি সামান্য বিষয় বলে দাবি তার শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এটা ডিস্টার্ব তারাই আরম্ভ হচ্ছে তারা ব্যারিকেড আগে দিবই তাকে ফুল দেওয়া দিতে মাইসরে দেয় না ডিবির পুলিশে দিয়া ব্যারিকেড দেওয়া তিরাফে হাতে হাত ধরে গিয়া স্বাভাবিক কেন তো যারা ফুল দেওয়ার গেছে তারা ফুল দেওয়ার দিবই তখন গিয়া সবাই উত্তেজিত হয়েছে যে এনে আগে দিয়ে এখানে পুলিশের লোক কেন ব্যারিকেড ডুবি ওটাই উত্তেজনা তবে এমন কোনো কিছু ঘটছে না মানে কোনো ডাকা ডাকি টাকি চলছে এমনিও মাতামাতি হয়েছে এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান জানান শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সকলের জন্য জেলা পুলিশের পক্ষে একটি নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছিল কিন্তু ওই সময় উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি এটা আমরা আসলে দেখছি বিষয়টা কি আমরা একটু খতিয়ে দেখি হ্যাঁ আমরা একটু দেখে থাকবো বলতে পারবো আমরা তদন্ত করছি তদন্ত করে দেখি বিষয়টা কি বিষয় ছিল আসলে তবে সব ঝামেলার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধি দল মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান পরে বিভিন্ন স্লোগান দিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন নেতাকর্মীরা সুরজ আহমেদ কালবেলা।